শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি শাহবাগ মোড়ের কাছাকাছি চলে এসেছে। শিক্ষার্থীরা আসছে, তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত সরকার এই কোটা সংস্কারের বিষয়ে সুস্পষ্ট ঘোষণা না দিবেন ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি চলবে। আমরা দেখছি যে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়ছে, ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে, বিশ্ববিদ্যালয় থেকে বিশাল একটি মিছিল শাহবাগ মোড়ে। এখন পুলিশের সাথে বাগবিতণ্ডা চলছে, সেই চিত্র একটু দেখাচ্ছি। পুলিশের পক্ষ থেকে কিন্তু আগেই জানানো হয়েছে যে আজকে রাজধানী সহ সারা দেশের সড়ক অবরুদ্ধ করতে দেওয়া হবে না। তারই অংশ হিসেবে পুলিশের এই সতর্ক অবস্থান বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে। শিক্ষার্থীদের মিছিলের মূল অংশটি এরই মধ্যে শাহবাগ মোড়ে চলে এসেছে। পুলিশের সাথে ধাক্কাধাক্কি হচ্ছে, সেই চিত্র দেখাচ্ছি। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে। আগেই ঘোষণা দেওয়া হয়েছিল যে কোনো সময় এখানে সংঘর্ষ বেঁধে যেতে পারে। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আমরা এর আগে কয়েকবার দেখেছি যে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে পুলিশের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে যে যাতে শাহবাগ মোড় অবরুদ্ধ না করে, শাহবাগ মোড় অবরুদ্ধ করলে বাধা দেওয়া হবে। শাহবাগে কিন্তু আন্দোলনরত সব শিক্ষার্থী এখন এখানে চলে এসেছে। শিক্ষার্থীরা যেটি বলছে যে এই কোটা বাতিল তারা কখনোই চায়নি, কোটা সংস্কার চেয়েছে। তো এই এই এটি যদি স্থায়ী সমাধান না হয় তাহলে দুদিন পর পর এরকম কোটা বহাল করা হবে এবং এই কোটা বহালের কারণে তাদেরকে আবার মাঠে নামতে হবে। তাই এর একটি স্থায়ী সমাধান করে এবার তারা রাজপথ থেকে শ্রেণীকক্ষে ফিরতে চায়। পুলিশ চেষ্টা করছে তাদেরকে নিবৃত্ত করতে। আমরা এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের অ্যাকশন দেখিনি। তারা চেষ্টা করছে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে তাদেরকে নিবৃত্ত করার জন্য। শাহবাগ মোড় আবারও অবরুদ্ধ, অবরুদ্ধ করা হয়েছে। সেই চিত্র দেখাচ্ছি। শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেডের দিকে যাচ্ছে। আমরা দেখছি পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে শিক্ষার্থীরা। পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা ইন্টার কন্টিনেন্টাল হোটেলের দিকে, অর্থাৎ বাংলা মোটরের দিকে এগোচ্ছে। আমি একটু সেই চিত্র যদি দেখাই, একটু সেই চিত্র দেখাচ্ছি। এর আগে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সবাই একজোট হয়। এরপরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এই শাহবাগ মোড়ে চলে আসে এবং শাহবাগ মোড়ে পুলিশের সাথে বেশ খানিকক্ষণ তাদের ধাক্কাধাক্কি হয়। পরবর্তীতে ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা এখন বাংলা মোটরের দিকে এগোচ্ছে। আমরা সেই চিত্র দেখাচ্ছি। শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে এখন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নিয়েছে। পুলিশের জল কামান দেখা যাচ্ছে। আমরা একটু নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করছি। যে কোনো সময় এখন পর্যন্ত আসলে পরিস্থিতি বোঝা যাচ্ছে না, যে কোনো সময়
যেখানে কি ঘটতে পারে। পুলিশকে এখন পর্যন্ত আমরা সহনশীল অবস্থায় দেখছি। পুলিশ জল কামান নিয়ে সকাল থেকেই শাহবাগ মোড়ে অবস্থান নিচ্ছে। জল কামান ঘিরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। সেই চিত্র একটু দেখাচ্ছি। আমরা দেখছি পুলিশের জল কামানের গাড়ি ধরে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে। এর আগে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তারা প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে। দেখা যাচ্ছে পুলিশ এখান থেকে আসলে সরে যাচ্ছে, পুলিশ সরে যাচ্ছে। সেই চিত্র কিছুটা দেখানোর চেষ্টা করছি। আসলে এখানে বোঝা যাচ্ছে না কখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। শিক্ষার্থীরা পুলিশের জল কামানের যে গাড়ি, সেই গাড়ির উপরে উঠে গিয়েছে। তারা গাড়ি আটকে তারা বিক্ষোভ করছে, স্লোগান দিচ্ছে। এর আগে গত এক সপ্তাহের বেশি সময় ধরে শিক্ষার্থীরা দিনের একটি বড় সময় ধরে শাহবাগ মোড় সহ সারা দেশের বিভিন্ন সড়ক মহাসড়ক অবরুদ্ধ করে রাখছিল। এবং আজকে যে কর্মসূচি সেটি তারা গতকালই রাত 7:30টায় তারা ঘোষণা দিয়েছে। আমরা দেখছি পুলিশ এখন পর্যন্ত ধৈর্য ধারণ করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে। কিছুটা পেছনে চলে গিয়েছে পুলিশ। সেই চিত্র এখনো দেখাচ্ছি। শিক্ষার্থীরা যেটি বলছেন যে 56 ভাগ কোটা যদি আবার কোনোভাবে বহাল করা হয় তাহলে সাধারণ শিক্ষার্থীরা চাকরি থেকে বঞ্চিত হবেন, এবং মুক্তিযোদ্ধার যে 30 ভাগ কোটা সেটি তারা বলছেন যে এই পরিমাণ কোটা মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য বরাদ্দ করা অযৌক্তিক। মুক্তিযোদ্ধার সন্তানরা এই কোটা সুবিধা পেতে পারে, কিন্তু তাদের নাতি নাতনিদের কোটা সুবিধা পাওয়ার বিষয়টি পুরোপুরি অযৌক্তিক বলছেন শিক্ষার্থীরা। এবং এই দাবিতে আমরা দেখছি 2018 সালেও তারা আন্দোলন করেছিল, পরবর্তীতে সরকার কোটা বাতিল করে দেয়। এবং হাইকোর্ট যখন সরকারের সেই পরিপত্রটি বাতিল করে দেয় 5 জুন, সেই 5 জুন থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করছে। তারা তাদের দাবি জানিয়ে আসছিল। তার প্রেক্ষিতে গতকাল হাইকোর্ট আগের রায়ের উপরে স্থিতি অবস্থা দেয়, কিন্তু শিক্ষার্থীরা বলে যে তাদের যে আন্দোলন এটি নির্বাহী বিভাগের কাছে তাদের দাবি। নির্বাহী বিভাগের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট ঘোষণা দেয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। আমরা দেখছি যে শিক্ষার্থীরা এগোচ্ছে, পুলিশ পিছাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। পুরো শাহবাগ মোড় সাধারণ শিক্ষার্থীরা অবরুদ্ধ করে ফেলেছে। এরই মধ্যে এই শাহবাগের আশেপাশে সড়ক অবরুদ্ধ, গাড়ি চলাচল বন্ধ রয়েছে। আমরা দেখেছি গত 7 দিন ধরে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরুদ্ধ করছে, ব্যাপক ভোগান্তিতে পড়তে হচ্ছে। এখানে শিক্ষার্থীরা অভিযোগ করছে যে তাদের ওপরে পুলিশ লাঠিচার্জ করেছে। তারা সেই অভিযোগটি করছে, এই কারণে তারা ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করেছে। তবে এখন পর্যন্ত আমি যেটি দেখছি যে পুলিশ ধৈর্য সহকারে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন। পুরো শাহবাগ মোড় অবরুদ্ধ, পুলিশ এবং সাধারণ শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টের ছাত্রলীগও অবস্থান নিয়েছেন। ছাত্রলীগের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়। ছাত্রলীগের নেতাকর্মীরা সেখান থেকে জানায় যে তারাও কোটা সংস্কারের পক্ষে, যৌক্তিকভাবে কোটা সংস্কার করতে হবে, কিন্তু
রাস্তা বন্ধ করে আন্দোলনকে তারা সমর্থন করছে না, এতে মানুষের ব্যাপক ভোগান্তি হয়।